সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ওয়েলকাম করছি তোমাদের নতুন কারিকুলামে। গণিত বইয়ের যে 55 পৃষ্ঠার একক কাজটা দেওয়া আছে সেটা আমি এখন সমাধান করি। তো এখানে আমাদের একটা সূত্র প্রমাণ করা শিখতে হবে, অর্থাৎ তিন পতি রাশির বর্গ। সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমাদের কাগজ কেটে বা ছবি এঁকে প্রমাণ করা শিখতে হবে। তো এটা করার জন্য প্রথমত আমি a বাহু বিশিষ্ট প্রথমত একটা বাহু নেই যার দৈর্ঘ্য হচ্ছে a, এরপরে এটাকে একটু বাড়িয়ে দিয়ে দিলাম যার একটু বাড়ানোর দৈর্ঘ্যটা হচ্ছে b, এবং সেখান থেকে আরেকটু বাড়িয়ে দিয়ে দিলাম সেটার দৈর্ঘ্য হচ্ছে c। তাহলে দেখো এটা একটা বাহু হলো আমরা যার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা এ প্লাস বি প্লাস সি একটা বাহু নিলাম এবং এই এ প্লাস বি প্লাস সি বাহু বিশিষ্ট একটা বর্গ আমরা অঙ্কন করে নিব, অর্থাৎ এটার চারটি বাহু আমরা এখন তৈরি করব। তাহলে এখানে একটা বাহু যেটা এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি এবং এইটুকু হচ্ছে সি, এবং আরেকটি বাহু এখানে এঁকে নিলাম, এবং এই সাইডে আরেকটা বাহু নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র তৈরি হলো যেটার দৈর্ঘ্য প্রস্থ বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটার ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কয়েকটি কাজ করে নেব, অর্থাৎ আমরা প্রথমত এখানে এ বাহু বিশিষ্ট একটা বর্গ চিন্তা করব যার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এবং এ প্লাস বি বাহু বিশিষ্ট, অর্থাৎ এই যে এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকব। এরপরে আমরা এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত আমরা এগুলো যোগ করে দিই। আমাদের দেখো এখানে কয়েকটা অঞ্চলে বিভক্ত হলো, অর্থাৎ এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে নয়টা এলাকায় বিভক্ত হলো, অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই নয়টা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো। তো এখানে আমাদের দেখতে হবে যে দেখো এটা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটা বর্গ কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এরপর আমরা দেখো এই বর্গটা, তো এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার হবে কারণ দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে এখানে বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, এবং এই যে ক্ষুদ্র বর্গক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, দেখো এটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ বি, ঠিক একই এই চিত্র আর এই চিত্র কিন্তু সেম চিত্র, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি। এরপরে দেখো এটার দৈর্ঘ্য ঠিকই আছে, দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এ, কিন্তু এখানে প্রস্থটা হচ্ছে সি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এখানে এই যে এই চিত্র আর এই চিত্র যেহেতু একই তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এসি, অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা এখানে দৈর্ঘ্য হচ্ছে এখানে এ কিন্তু প্রস্থ হচ্ছে এখানে সি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র তাহলে ক্ষেত্রফল হবে এসি এবং এটার ক্ষেত্রফল হবে এসি, এবং এটার ক্ষেত্রফল দেখো এখানে প্রস্থ এখানে সি এবং এই দিকে দৈর্ঘ্য হচ্ছে এখানে বি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বিসি এবং এটার ক্ষেত্রফল হচ্ছে বিসি। তাহলে আমরা এই নয়টি অঞ্চলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সূত্রটা লিখে ফেলি যে কী হতে পারে, যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, এখানে দেখো এ স্কোয়ার লিখি আগে প্লাস এখানে বি স্কোয়ার লিখব প্লাস সি স্কোয়ার লিখব। তাহলে দেখো সবগুলো এখানে দুইটা দুইটা করে আসছে, তা এ বি এ বি যোগ করে দিলে এখানে আমরা লিখতে পারি টু এ বি, এবং বিসি বিসি দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি টু বিসি, সি এ সি এ বা এসি দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি টু সি এ বা টু এসি, একই কথা। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম অর্থাৎ এটা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা, তো এটাই হচ্ছে একটা সূত্র। এখন যেহেতু এখানে এ বি সি নিয়ে প্রতীক নিয়ে আমরা এখানে কাজ করেছি, তো এখানে এর জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে, যেমন এর জায়গায় ধরো টু এক্স আছে, বির জায়গায় ধরো ওয়াই আছে, সির জায়গায় ধরো
এম আছে, তাহলে তার বর্গ মানে এর বর্গ আমরা কি লিখতে পারি, যে এর বর্গ 2x + y + m² তাহলে সুতরাং সমান সমান আমরা লিখতে পারি প্রথম পদের বর্গ অর্থাৎ এখানে 2x² দ্বিতীয় পদের বর্গ অর্থাৎ y² তৃতীয় পদের বর্গ m² প্লাস 2 ইনটু প্রথম পদ অর্থাৎ এই দেখো এ, তো এর জায়গায় এখানে কি আছে 2x আছে, ইনটু বি, বির জায়গায় এখানে কিন্তু y আছে, প্লাস আবার 2, তাহলে এখানে বি, বি হচ্ছে এখানে y, সি, সি হচ্ছে এখানে m, প্লাস 2 ইনটু, তো এখানে সি এ, সি এ হচ্ছে এখানে m ইনটু, এ হচ্ছে এখানে 2x, তাহলে আরেকটু হিসাব এখানে করতে হবে, তাহলে 2x² মানে কি 4x² প্লাস y² প্লাস m² প্লাস 2 ইন্টু 2 মানে 4, এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই, 4xy, 2 ইন্টু ওয়াই ইন্টু এম, তাহলে আমরা লিখতে পারি 2my, 2 ইন্টু 2 মানে 4, এবং এম এর সাথে এক্স গুণ করলে mx, তো এটাই হচ্ছে তিন পদ রাশির বর্গ। এইভাবে আমাদের এই সূত্র প্রয়োগ করে কাজ করে নিতে হবে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।